আট দিন ধরে মাসির বাড়িতে থাকেন জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবী তারপরে উল্টো রথে নিজের ধামে ফেরেন জগন্নাথ দেব তার দাদা বলভদ্র এবং সুভদ্রা দেবীকে নিয়ে দশমী তিথিতে নদিনের মাথায় গুণ্টিচা মন্দির থেকে বাড়ি ফেরেন তিনি নন্দীঘোষ রথে চড়েন জগন্নাথ বলরাম রথে চড়েন তালুধ্বজে সুভদ্রা দর্পদলন রথে চড়ে এই রথযাত্রা সম্পন্ন করেন উল্টো রথের পথে আসায় এই যাত্রা উল্টো রথযাত্রা নামে পরিচিত তবে বহুরা যাত্রাও বলা হয়ে থাকে মানুষের দেহ হচ্ছে ঈশ্বর হচ্ছেন তার সারথি পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে এই জড় জগতে জন্ম মৃত্যুর আবদ্ধতা মায়া মমতা থেকে মুক্তি লাভ সম্ভব আর এই বিশ্বাসকে ধারণ করে সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রা উৎসব উদযাপন করে আসছে রথযাত্রা আজ সনাতন ধর্মাবলম্বীদের কাছে তাই এক অন্যতম ধর্মীয় উৎসব হয়ে উঠেছে যা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে যুগে যুগে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে আয়োজিত হয়ে থাকে এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এই উৎসবে কেন্দ্রস্থল হচ্ছে উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত জগন্নাথ দেবের প্রধান মন্দির তবে হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা অঙ্গ বঙ্গ এবং কলিঙ্গ এই তিন শক্তির সম্মিলিত প্রয়াসে আঠারো বছর ধরে নোয়া কালীবাড়ি রথযাত্রা উৎসবের আয়োজন করে চলেছে অঙ্গ অর্থাৎ বিহার বঙ্গ অর্থাৎ বাংলা এবং কলিঙ্গ অর্থাৎ উড়িষ্যা এই তিন রাজ্য থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা এসে তাদের ধ্যান জ্ঞান নিয়ম নিষ্ঠার সাথে এই রথযাত্রার প্রথম দিন থেকে উল্টো রথযাত্রা অর্থাৎ বহুরা যাত্রার দিন পর্যন্ত জগন্নাথ দেব দাদা বলভদ্র এবং বোন সুভদ্রা দেবীর আরাধনার আয়োজন করে থাকে কথাতেই আছে জীব সেবায় শিব সেবা পুজো অর্চনার শেষে প্রতিদিন এলাকার মানুষদের জন্য মহাপ্রসাদ প্রদান করার কর্মসূচিও পালন করা হয়ে থাকে ব্রহ্মময়ী কালীবাড়ির কর্তৃপক্ষের পক্ষ থেকে মহারাজ পরমাত্মা নন্দজির তত্ত্বাবধানে এবছরেও উল্টো রথযাত্রার আগের দিন পর্যন্ত ভক্তদের প্রসাদ বিতরণ থেকে শুরু করে নানা রকম প্রতিদিন সন্ধ্যায় লোক গীতি ভক্তিগীতিমূলক নাম কীর্তনের আয়োজন করা হয় এর পাশাপাশি ভিন রাজ্য থেকে বহু ভক্তের সমাগম ঘটে ব্রহ্মময় কালীবাড়িতে উদযাপিত এই এই রথযাত্রা উৎসবে আজ থেকে আঠেরো বছর আগে সালটি তখন দু হাজার ছয় স্বপ্ন দেশপে ভগবানের নির্দেশ অনুসারে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সনাতন সমাগমে তার থেকে প্রতি বছর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ভক্তিমূলক নানা অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে সূচনা কাল থেকে প্রতি বছর রথযাত্রা উৎসবের মধ্যে যেই রবিবার থাকে সেই দিনটিতে ফুলের সাজে বিশেষভাবে সাজানো হয় জগন্নাথ দেব বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে এর পাশাপাশি বিশেষ মহাদেব আরতির আয়োজন করা হয়ে থাকে সাথে এই দিন রাজভোগেরও নিবেদন করা হয়ে থাকে আর এবছরও তার ব্যতিক্রম নয় উল্টো রাতের আগের দিন রবি সন্ধ্যায় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে ব্রহ্মময়ী কালীবাড়ি প্রাঙ্গণে রাজনৈতিক প্রেষণতন্ত্রের নব্য রূপ মাত্র যেখানে ধর্মকে বিকৃত করা হচ্ছে ধর্মকেও পথে যেভাবে যেভাবে নামিয়ে দেওয়া হচ্ছে বর্তমানে আমরা যে শাসনযন্ত্রের মধ্যে রয়েছি যার দ্বারা আমরা নিষ্পেষিত হচ্ছি তারা সমস্ত ব্যাপারটাকে মেলা আর খেলার মধ্যে নিয়ে যাচ্ছে কারণ জীবনটা তাদের কাছে খেলা চারিদিকে যেভাবে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সারম্বরতা দেখা যাচ্ছে সেই প্রসঙ্গ ট্রেনে এমনই প্রতিক্রিয়া মহারাজ পরমাত্মানন্দজির ভগবানের বিশেষ নির্দেশে এবং স্বপ্না দেশের দরুন এই রথযাত্রার শুরু হয়েছিল এক এক করে আমরা এবার আঠেরোতম বর্ষে পদার্পণ করলাম আজকে রথযাত্রার মধ্যে যে রবিবার পরে সেই রবিবারে মহাপ্রভুর বিশেষ মহাদ্বীপ আরতি বিশেষ সাজ সজ্জা এবং রাজভোগ নিবেদন করা হয় আজকে সেইভাবে প্রথাগত অনুযায়ী প্রভুকে বিশেষ শয্যায় পুষ্পসজ্জায় সজ্জিত করা হয়েছে মহাদ্বীপ আরতি হয়েছে হাজার হাজার ভক্তরা প্রসাদ পাচ্ছেন এবং এখনও পেয়ে চলেছেন আর ভক্তদের নিয়ে নাম কীর্তন ভগবত প্রসঙ্গ সৎকথা এর মধ্যে দিয়ে আমরা ভগবানের ঘোষযাত্রা পালন করছি যুগের পরিবর্তন বলবো না এটা হচ্ছে শাসন যন্ত্রের পরিবর্তন বর্তমানে যে শাসন যন্ত্রের মধ্যে আমরা রয়েছি এবং যার দ্বারা আমরা নিষ্পেষিত হচ্ছি তারা সমস্ত ব্যাপারটাকেই মেলা আর খেলার মধ্যে নিয়ে চলে যেতে চাইছে জীবনটাই তাদের কাছে খেলা কোনো কিছুর গাম্ভীর্য কোনো কিছুর পদমর্যাদা কোনো কিছুর নিজস্ব নাব্যতা এসব আজকে গৌণ আজকে কেবলমাত্র মানুষকে এক জায়গায় জড়ো করো তারপর তাদের মধ্যে একটা উত্তেজনা তাদের মধ্যে একটা হুল্লোর সৃষ্টি করো খানিকটা সময় সেখানে নষ্ট করিয়ে দাও যাতে মানুষ তার নিজের দাবি দাওয়া ভালো মন্দ সুখ দুঃখ সম্পর্কে উদাসীন হয়ে পড়ে এসবই একটা রাজনৈতিক পেশনতন্ত্রের রূপ মাত্র যেখানে ধর্মকেও বিকৃত করা হচ্ছে ধর্মকেও পথে নামিয়ে দেওয়া হচ্ছে ভুলিয়ে রাখা হচ্ছে এখন ভুলিয়ে রাখার রাজনীতি চলছে যেখানে উন্নয়নের জন্য সরকার যেখানে কর্মসংস্থানের জন্য সরকার যেখানে রাজ্যের সার্বিক অগ্রগতির জন্য সরকার সেখানে সরকার পিছিয়ে যাচ্ছে সরকার আমাদেরকে মোহের মধ্যে ভ্রান্তির মধ্যে উদ্ভ্রান্তির মধ্যে ফেলে মিনি পাকিস্তান করবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় নম সবি ভক্তকে লিয়ে जगन्नाथ महाप्रभु से यही प्रार्थना करते हैं कि सभी का कल्याण हो सभी के लिए मनोकामना पूरा बराव के तक पुदारे रिपोर्ट सठीक वार्ता